ইয়াসের তাণ্ডব মিটতে না মিটতেই তৈরি পরের ঘূর্ণিঝড়, নাম গোলাপ। তো এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কত কিলোমিটার বেগে কোন উপকূলে কবে কখন আছড়ে পড়বে এবং এই ঝড়ের নামকরণ করেছে কোন দেশ, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে ইয়াসের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত বাংলা এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলি। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, তলিয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। বাংলা তো ক্ষতির পরিমাণ যথেষ্ট ভয়াবহ, বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের অবস্থা মর্মান্তিক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় 3 লক্ষ ঘরবাড়ি ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন 1 কোটি মানুষ। ঝড়ে বিধ্বস্ত এই সমস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, এই মারাত্মক ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করেছিল ওমান, যার অর্থ সুগন্ধি ফুল। অন্য আর এক অর্থে অবশ্যই দুঃখ দুর্দশাও বোঝানো হয়। এই ঝড় যে বাংলার জন্য রীতিমতো দুঃখ দুর্দশার কারণ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এবার ইয়াসের পরের ঘূর্ণিঝড়ের আগাম নাম রাখল পাকিস্তান। নাম দেওয়া হয়েছে গোলাব বা গোলাব। ঝড়ের নামকরণের এই রীতি অবশ্যই বেশি পুরনো নয়। একসময় সংখ্যা চিহ্নিত করা হতো বিভিন্ন ঝড়কে, কিন্তু মানুষকে সহজে সতর্ক করার স্বার্থে শুরু হয় নামকরণ। 2004 সালে প্রথম শুরু হয় এই রীতি। সেবার ঝড়ের নাম অনিল রেখেছিল বাংলাদেশ। মূলত এই ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্ব রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO-র ওপর। তবে এশিয়ার ক্ষেত্রে এই দায়িত্ব পালন করে থাকে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড স্প্যাসিফিক নামক একটি সংস্থা, যার মধ্যে রয়েছে মোট 13টি দেশ। ভারত, ইরান, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দ্য ইউএ এবং ইমনি। 2009 সালে আছড়ে পড়া বিখ্যাত ঘূর্ণিঝড় আইলার নাম রেখেছিল মালদ্বীপ। গত বছর আছড়ে পড়া আমফান ঝড়ের নামটি রেখেছিল থাইল্যান্ড। ফণীর নাম রেখেছিল বাংলাদেশ। সম্প্রতিকালে আছড়ে পড়া তাউকতে ঝড়ের নাম রেখেছিল মায়ানমার। গত বছর বুলবুল ঝড়ে নাম রেখেছিল পাকিস্তান। ভারতের তরফও বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে মেঘ, লহর, অগ্নি, বিজুলি ইত্যাদি। নামের ক্ষেত্রে ছোট শব্দ ব্যবহার করাই বাঞ্ছনীয় এবং অবশ্যই তার সহজ হতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে মহাসাগরে ঝড় আছড়ে পড়ে নামকরণের দায়িত্ব পায় তার তীরবর্তী দেশগুলি, কারণ সচেতনতাই নামকরণের প্রধান উদ্দেশ্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।